বাঘ বা টাইগার হলো বিড়াল প্রজাতির মধ্যে সব থেকে বড় এবং প্যান্থেরা গোষ্ঠীর সদস্য। কমলা বাদামি এবং কালো ডোরাকাটা দাগের জন্য বিশেষভাবে পরিচিত এই প্রাণীটি। সাধারণত ছোট বা মাঝারি আকারের প্রাণী যেমন হরিণ বা বন্য শুকর এদের প্রিয় শিকারের মধ্যে পড়ে। জঙ্গলের বাঘ সাধারণত এশিয়া মহাদেশেই দেখতে পাওয়া যায়। বাঘের দুটি প্রজাতি এখানে থাকে, সাইবেরিয়ান বাঘ ও রয়্যাল বেঙ্গল টাইগার। আজ আমাদের ভিডিওতে এই বাঘেদের 10টি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যানিমেল কিংডম বাই এলকে। যদি আপনারা চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাঘ হলো গোটা বিশ্বের বিড়াল প্রজাতির মধ্যে সবথেকে বড়। সর্বোচ্চ প্রায় 3.3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন প্রায় 650 পাউন্ড বা 250 থেকে 300 কেজি পর্যন্ত হতে পারে। একটি পুরুষ বাঘ স্ত্রী বাঘের তুলনায় দৈর্ঘ্যে বড়। এদের লেজ এবং থাবা দুটোই স্ত্রী বাঘের তুলনায় বড় হয়। বাঘেদের খুব সহজেই কমলা ও কালো ডোরাকাটা দাগের সাহায্যে লক্ষ্য করা যায়। তবে প্রতিটি বাঘের কিন্তু আলাদা আলাদা এই ডোরাকাটা দাগের প্যাটার্ন দেখা যায়, যার সাহায্যে এদের আলাদাভাবে চিনতে পারা যায়। সাধারণভাবে বাঘের দুটি প্রজাতি লক্ষ্য করা যায়, একটি ক্রান্তীয় বাঘ যার বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস, এবং দ্বিতীয় হলো সুনাদা বাঘ যার বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস সোনডাইকা। এরা ছাড়াও বাঘের আরও 6টি উপপ্রজাতি আছে, যেমন বেঙ্গল টাইগার, সাইবেরিয়ান টাইগার, সুমাত্রান টাইগার, মালায়ান টাইগার, ইন্দো চাইনিজ টাইগার এবং সাউথ চায়না টাইগার। বাঘের জীবনকাল নির্ভর করে তাদের বাসস্থানের উপর। যদি কোনো বাঘ জঙ্গলে বসবাস করে তবে তাদের জীবনকাল 10 থেকে 12 বছর ধরা হয়, কারণ 12 বছর বয়সের পর এদের শিকার ধরার ক্ষমতা অনেকটাই কমে যায়, তাই অনাহারে বা খাবারের অভাবে এরা মারা যায়। তবে যদি সময়ে খাবার ও ডাক্তারি পর্যবেক্ষণের সুবিধা থাকে তাহলে এরা 20 থেকে 25 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। বাঘেদের সলিটারি অ্যানিমেল বলা হয়, কারণ এরা একা থাকতে পছন্দ করে। প্রত্যেকটি বাঘ একটি বড় এলাকার মধ্যে একাই বিচরণ করে বেড়ায় এবং খাবারের পরিমাণের উপর নির্ভর করে এদের এলাকাটা কতটা বড় হবে। তবে বাঘিনী তার বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে। বাঘেরা সাঁতারে খুব দক্ষ, তাই এরা জল এড়িয়ে চলে না। ছোট থেকেই বাঘিনী তার বাচ্চাদের শিকারের পদ্ধতি শেখায়, এমনকি জলে কিভাবে শিকার ধরতে হবে সেটিও শেখায়, যার ফলে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত এরা সাঁতার কাটতে পারে। মনে করা হয় এরা একদিনে প্রায় 30 কিলোমিটার পর্যন্ত সাঁতার কেটে যেতে পারে। বাঘের বাচ্চারা জন্মানোর সময় চোখে দেখতে পায় না, এরা জন্মান্ধ হয়। এই সময় এরা সম্পূর্ণভাবে তাদের মায়ের উপর নির্ভর করে। 6 থেকে 12 দিনের মধ্যে এদের চোখ ফোটে, তবে এরা এই সময়েও সম্পূর্ণ স্পষ্ট দেখতে পায় না। জন্মানোর 15 থেকে 20 দিনের পর এরা খুবই ভালোভাবে দেখতে পায়। 8 থেকে 10 মাস বয়সে বাঘের বাচ্চাগুলি বাঘিনীর সঙ্গে শিকার করতে শুরু করে। বাঘিনী সবসময় তার বাচ্চাদের শিকারের কৌশল ও আত্মরক্ষা করতে শেখায়। 15 থেকে 18 মাস বা প্রায় 1.5 বছর বয়স হয়ে গেলে একটি বাঘ প্রাপ্তবয়স্কে পরিণত হয় এবং তারা স্বাধীনভাবে বিচরণ করতে এবং শিকার করতে শুরু করে। শিকার ধরার সময় বাঘেরা তাদের শক্তি ও আকারের পুরো সুবিধা নেয়। ধীরে ধীরে শিকারের অজান্তেই তার কাছে আসে এবং শিকারের কিছু বোঝার আগেই তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঘাড়ের পিছনে শক্ত চোয়ালের কামড় দিয়ে শিকারের মেরুদণ্ড ও শ্বাসনালীকে বিচ্ছিন্ন করে, যার ফলে খুব তাড়াতাড়ি শিকারকে তারা মেরে ফেলতে সক্ষম হয়। একে অন্যের সাথে যোগাযোগ করার জন্য বাঘেরা তাদের লেজকে কাজে লাগায়। যদি এদের লেজ আলতোভাবে ঝুলে থাকে তাহলে বুঝতে হবে ওই মুহূর্তে এরা খুব রিল্যাক্সে আছে। বাঘ একাকী থাকতে বেশি পছন্দ করে, আর তাই সামাজিক কারণে কিছু সিগন্যালের মাধ্যমে এরা যোগাযোগ করে, যেমন কিছু প্রদর্শন করা বা কিছু গন্ধ ছড়ানো বা গর্জন করা প্রভৃতি। শুধুমাত্র মিলনের সময় একাধিক বাঘ একসাথে দেখতে পাওয়া যায়, বাকি সময় এরা একাই থাকে। বাঘ পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে একটি, কিন্তু এই শিকারী এখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজেই লড়াই করছে। প্রধানত একটাই কারণ, সেটি হলো চোরা শিকারী, যারা এদের শিকার করে তাদের শরীরের অংশের লোভে, যার কারণে বাঘের প্রজাতি অনেকটাই ক্ষতির মধ্যে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরোটা দেখার জন্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করবেন ও বন্ধুদের সাথেও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।
দেখা হচ্ছে প্রাণীদের সম্পর্কে আরো অনেক মজার তথ্য নিয়ে আমাদের আগামী ভিডিওতে। টিল দেন, বাই।